ঢাকাই ছবির দর্শক নন্দিনী অভিনেত্রী শাবনূর করোনা আক্রান্ত। তার শারীরিক অবস্থা ভালো নেই, তাই অস্ট্রেলিয়ার সিডনির হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শাবনূরের বোন ঝুমুর বলেন, গত সপ্তাহ থেকে শাবনূর আর পুর জ্বর। এরপর তার করোনা টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিলেন, কিন্তু হঠাৎ করে আজ একটু সমস্যা বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন নায়িকা শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বড় পর্দায় অভিষেকের পর প্রায় 2 দশক ঢালিউডে রাজত্ব করেন। অভিনয় করেছেন প্রায় 250 চলচ্চিত্রে। বিখ্যাত পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। 1993 সালে নায়ক সাব্বিরের বিপরীতে চাঁদনি রাতে সিনেমায় অভিনয় করেন তিনি। অভিষেক চলচ্চিত্র মুক্তির পর সাড়া ফেলতে পারেননি এই অভিনেত্রী। 1994 সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তুমি আমার সিনেমায়। এই সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শাবনূর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2011 সালে অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন শাবনূর। তারপর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন, যদিও এ সংসার টেকেনি তার। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে পুত্র আইজান, মা, ভাই বোন সহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।